এর সমর্থনে আন্দোলনে আপনারা সামিল হয়েছেন। ইতিপূর্বে সভায় আপনাদেরকে বিস্তারিত বলেছেন, নারীদের সুরক্ষার জন্য এবং শিশু সুরক্ষার জন্য এই অপরাজেতা বিল আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ করিয়েছেন। এটা আইনে পরিণত করার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। দিল্লির বিজেপি পরিচালিত সরকার, নরেন্দ্র মোদীর পরিচালিত সরকার এই বিল আটকে রেখেছে, এই বিলকে আইনে পরিণত হতে দিচ্ছে না। আমি বিজেপির বন্ধুদের কাছে বাংলার সাথে সাথে সারা দেশের নারী সমাজের কাছে আমি প্রশ্ন করব, আপনারা দিল্লির মোদী সরকারের কাছে জানতে চাইবেন না? আরজি কর নিয়ে যারা চিৎকার করলেন, আমরা এবং আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে তিনি একটা কথায় আছেন, যেদিন আরজি করার ঘটনা ঘটে সেদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সময় বাংলার পুলিশকে দিয়েছিলেন, যে তিন দিনের মধ্যে প্রকৃত যে দোষী তাকে ধরতে হবে এবং তার ফাঁসির ব্যবস্থা করতে হবে। কিন্তু তিন দিনের আগেই কিছু মানুষ আছে, ঘটনা হলে ভারত বাংলাতে কিছু মানুষ আছে, সিবিআই চাই, ঘটনা হলে চিল্লান চিৎকার করবে, সিবিআই চাই, ইডি চাই, চিৎকার করবে। কিন্তু আপনারা কেউ পেপার, পত্রিকা, টিভির মাধ্যমে রোজ খবর শুনেন, কোনোদিন শুনেছেন যে কোনো সিবিআইয়ের মামলা? আপনি দেখবেন বাংলায় অনেক মামলা আছে সিবিআইয়ের কাছে, বছরের পর বছর চলে যাচ্ছে, তার নিষ্পত্তি নাই। ইডির অনেক মামলা আছে, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কোনো শেষ নাই। যে মুখ্যমন্ত্রী বলল তিন দিনের মধ্যে দোষীকে ধরতে হবে এবং শাস্তি দিতে হবে, কিছু ধর্মের নামে রাজনীতি করা দল, কিছু বিভাজনকারী দল, কিছু মানুষকে বিভাজন করে যারা রাজনীতি করে সেই দল, তারা ভাবল আরজি করার ঘটনায় মুখ্যমন্ত্রী যদি 72 ঘন্টার মধ্যে দোষীকে ধরে শাস্তি দিয়ে দেয় তাহলে বাংলাতে এমনি নারী সমাজ মমতার সঙ্গে আছে, আগামী দিনে 99 না 100% নারী মমতার সঙ্গে থাকবে, তাহলে আমাদের হাতে আর কিছু থাকবে না। তাই তারা রাজনৈতিক উদ্দেশ্য করে কোর্টে গিয়ে সিবিআইয়ের হাতে মামলা তুলে দিল। আমি জানতে চাই, আমি বলতে চাই, মামলা যখন সিবিআইয়ের হাতে চলে গেল, পশ্চিমবঙ্গের পুলিশ যে প্রকৃত দোষী তাকে ধরল, তারপরে একজন আসামিও সিবিআই ধরতে পারেনি কেন? আজ অবধি সেই দোষীর শাস্তি হয়নি কেন? আজ অবধি এই বিচার প্রক্রিয়া শেষ হয়নি কেন? এর জবাব সিবিআইয়ের কাছে, যারা মাঠে ঘাটে আপনারা তোমার স্বর আমার স্বর বলছিলেন, আজকে কেন বলছেন না? আমার স্বর তোমার স্বর, সিবিআই তুই বিচার কর, আমার স্বর তোমার স্বর, মোদী তুই বিচার কর, আমার স্বর তোমার স্বর, অপরাধীরা মিলে সই কর, কেন বলছেন না আজকে? যদি সত্যিকারে নারীদের আপনারা সম্মান রক্ষা করতে চান, সত্যিকারে যদি নারী সমাজের উপকার চান, সত্যিকারে শিশুদের সুরক্ষা চান, তাহলে আজকে কেন বলছেন না এই বিল পাস করতে হবে? এই বিলের সমর্থনে কেন আন্দোলনে আসতেছেন না? এর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ দিয়ে বলে তিনি শেষ শুধু ওই টিভির পর্দায় আসার জন্য, মিডিয়ায় ভেসে থাকার জন্য শুধু ভাষণ দিয়ে দিলাম, আর কিছু করলাম না। তা মমতা ব্যানার্জি করে না। 2021-এ মমতা ব্যানার্জি নির্বাচনের আগে বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার দেব, আর ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। মমতা ব্যানার্জি নারীদের সম্মান, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সম্মান দিয়েছে।
কিন্তু তোমরা কথা দিয়ে কথা রাখনি। তোমাদের মতো জুমলাবাজ মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মোদীর মতো জুমলাবাজ নয়, 10 করোড় বেকার কো নকরি দুঙ্গা দিয়া নেই দিয়া, বিদেশ সে কালা ধন আয়েগা আয়া নেই আয়া, দেশ কা ধন চলা গিয়া বিদেশ, মোদী লে গিয়া, ললিত মোদী লে গিয়া, মেহুল চোকসি লে গিয়া, সারে জিতনে মোদী কে দোস্ত থে সব হাজার হাজার করোড় রুপিয়া লুটা আর বদলে গিয়া বিদেশ, বিদেশ কা পয়সা আয়েগা নেই আয়া, হর এক কে খাতে মে 15 লাখ আয়েগা, একজনের খাতাতেও 15 টাকাও আছেনি। তো মোদি তুমি জুমলাবাদ, আর মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ে মহিলাদের জন্য সম্মান আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ে বাংলার জন্য সম্মান আছে। তাই মমতা ব্যানার্জি আরজি করের ঘটনার পর থেকে চিন্তা ভাবনা করছিলেন, আমি বাংলার মায়েদের কিভাবে সুরক্ষা দিব, বাংলার মা বোনেরা আমাদের কিভাবে নিরাপদ থাকবে। উনি রাত দিন চিন্তা করতেন, তার মাথার থেকে বেরোলো যদি একটা আইন পাস করা যায়, সেই আইনে যদি বলা হয় 21 দিনের মাথায় যদি কোনো নারীকে অসম্মান কেউ করে, কোনো নারীর যদি কেউ সম্মান নিয়ে ছিনিমিনে খেলা খেলে, কোনো নারীকে যদি কেউ হত্যা করে, তাকে 21 দিনের মধ্যে ধরে তার শাস্তি দিতে হবে, শুধু 20 বৎসর না, তার যাবজ্জীবন সাজা, নাহলে ফাঁসি দিতে হবে। তাই অপরাজিতা বিল মমতা ব্যানার্জি নিয়ে আসছেন নারীদের সম্মানের জন্য। আজকে আমি করজোড়ে এই মঞ্চ থেকে, আমি আমাদের এখানে মিডিয়ার বন্ধুরাও আছেন, তাদের মাধ্যমে বাংলার সমস্ত নারী সমাজের কাছে আহ্বান করব, আসুন আজকে বলুন, তোমার স্বর আমার স্বর, অপরাজিতা বিল মোদী তুই পাস কর। আজকে আমরা বলি, তোমার স্বর আমার স্বর, নারী সম্মান রক্ষার্থে অপরাজিতা বিল পাস কর। আজকে আসুন সবাই মিলে আওয়াজ তুলি। মমতা ব্যানার্জি আমাদের পথ দেখিয়েছে, মমতা ব্যানার্জি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সুরক্ষিত করার ব্যবস্থা করেছে এই অপরাজিতা বিল পাস করে। আসুন সবাই মিলে এই বিলের সমর্থনে আন্দোলনকে এমন জায়গায় নিয়ে যাই যাতে এই অপরাজিতা বিল আইনে পরিণত হয়। যতদিন হবে না, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের জেলার কান্দারি কানাইলাল আগরওয়ালের নেতৃত্বে আমরা ইসলামপুরে আন্দোলন চালিয়ে যাব, চালিয়ে যাব, চালিয়ে যাব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তৃণমূলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজ্যের মহিলা নেত্রী চন্দ্রিমাদির ঘোষিত কর্মসূচি অনুযায়ী